শেষ হচ্ছে না তারকা দম্পতি শাকিব খান এবং অপু বিশ্বাসের দাম্পত্য জীবন নিয়ে সৃষ্ট জটিলতা, বরং ক্রমশ উত্তাপ হয়ে পড়েছে পরিবেশ। অপু বিশ্বাস যত নরম হচ্ছে ততই যেন গরম হচ্ছেন শাকিব খান। গত 4 ডিসেম্বর অপুর বাসার ঠিকানায় শাকিব খান ডিভোর্সের লেটার পাঠান। ডিভোর্সের খবর শুনে শুরুতে মিডিয়া থেকে আড়ালে থাকলেও পরবর্তীতে মুখ খোলেন অপু বিশ্বাস। সাংবাদিকদের কাছে বিয়ের কাবিননামা এবং গর্ভপাত এবং ধর্মান্তর নিয়ে অপু বিশ্বাসের নানান রকম বক্তব্য যেন আরও ঘোলাটে করে তোলে পরিস্থিতি। যদিও এসব বক্তব্য নিয়ে সত্য মিথ্যার সৃষ্টি হয়, একই বিষয় নিয়ে দু পত্রিকায় দুরকম তথ্য পাওয়া যায়। অপু বিশ্বাস মিডিয়ার কাছে নারী সংগঠন এবং মানবাধিকার সংগঠন এমনকি প্রধানমন্ত্রীর সহায়তা কামনার কথা প্রকাশ করেন। এত কিছুর পরেও অপু বিশ্বাস যখন স্বামী সন্তানকে ফিরে পাওয়ার আশায় সব ধরনের পরিকল্পনা বাদ দিয়ে নীরবতা পালন করেন, তখনই মুখ খোলেন শাকিব খান। মিডিয়ার কাছে দেওয়া অপু বিশ্বাসের সব বক্তব্যকে মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে শাকিব খান বলেন, জালিয়াতি করে কখনো সফল হতে পারবে না অপু বিশ্বাস। কাবিননামা নিয়ে অপু বিশ্বাস যে তথ্য দিচ্ছেন তা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। এভাবে মিথ্যা দিয়ে কখনো সাফল্য আসে না। কলকাতা থেকে মুঠোফোনে শাকিব খান দুঃখ নিয়ে আমাদের বলেন, আমি আমার সিদ্ধান্তে অটল, আমি ডিভোর্স দিচ্ছি, এটাই সত্য। সব কিছু ভেবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি বিচ্ছেদই হচ্ছে একমাত্র সমাধান। এখন আর নতুন করে এ বিষয়ে ভাবতেও চাই না, এমনকি কিছু বলতেও চাই না, সবই হবে আইনি প্রক্রিয়ায়। আমি প্রয়োজন হলে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছেও যাব, প্রয়োজনে সব কিছু খুলে বলবো তাকে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে সাহায্য করবেন। আপনাদের কী মতামত শাকিবের এই বক্তব্যে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।